আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। 31 দিন পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হলেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিক, সঙ্গে সারা পেয়েছে এমভি আবদুল্লা জাহাজও। বাংলাদেশের সময় শনিবার দিবাগত রাত 3:15 দিকে এ খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ। কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুর ইসলাম গণমাধ্যমকে বলেন, অল্প কিছুক্ষণ আগে আমরা সুসংবাদ পেয়েছি, আমাদের জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে, 23 নাবিকই অক্ষত অবস্থায় আমরা ফেরত পেয়েছি, আগামীকাল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু কিছু জটিলতায় সময় পরিবর্তন হয়। অতীতে জাহানমনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ে 23 নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। মিজানুল ইসলাম আরও জানান, মুক্ত হওয়া 23 নাবিককে বিমানে চট্টগ্রাম নেওয়া হবে, চট্টগ্রামে পৌঁছানোর পর কিছু আনুষ্ঠানিকতা শেষ হবে, তারা ফিরবেন স্বজনদের কাছে, আর উদ্ধার হওয়া জাহাজ এমভি আবদুল্লা যাবে দুবাইয়ে, সেখানে ওই জাহাজে যোগ দেবেন নতুন নাবিকরা। এর আগে ডলার ভর্তি 3টি ব্যাগ পাওয়ার পর শনিবার বিকেল 4টায় এমভি আবদুল্লার ত্যাগ করে সোমালিয়ান জলদস্যুরা। তবে মুক্তিপণ হিসেবে জলদস্যুদেরকে কত ডলার দেওয়া হয়েছে কিংবা তারা কী চেয়েছিল তার কিছু এখন পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি জাহাজটির মালিকপক্ষ থেকে। গত 4 মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। 19 মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে 12 মার্চ দুপুর 1:30 দিকে ভারত মহাসাগরের জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। এরপর তারা জাহাজটি ছিনতাই করে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। নিজ দেশের উপকূলে নেওয়ায় 9 দিনের মাথায় জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের সঙ্গে যোগাযোগ করে নানা পর্যায়ে দর কষাকষির পর জলদস্যুদের সঙ্গে সমঝোতা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল বলে ঈদের আগেই আভাস দিয়েছিল জাহাজটির মালিকপক্ষ। এর আগে 2010 সালে একই গ্রুপে মালিকানাধীন জাহাজ এমভি জাহানমনি ছিনতাই হওয়ার 3 মাস পর মুক্তিপণ দিয়ে সারিয়ে এনেছিল গ্রুপটি। আবার কোনো জাহাজ 6 থেকে 8 মাস পর মুক্ত হওয়ার নজিরও রয়েছে। এদিক থেকে এবার বেশ দ্রুতই মুক্তিপণ আলোচনা হয়।